হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে ব্লগটিতে আমি চলে আসছি জন্টেস বাংলাদেশ, তাদের অফিসিয়াল একটি শোরুমে। এই শোরুমে আপনি জন্টেস বাইকের অফিসিয়াল সব বাইকের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং কত টাকা হলে আপনি তাদের কাছ থেকে বাইকগুলো কালেক্ট করতে পারবেন, কী পরিমাণে অফার পাবেন। সামনে বিজয় দিবস, আর এই উপলক্ষে কিন্তু ভাইয়েরা বড় একটা ডিসকাউন্ট রাখতেছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন জন্টেসের জিওন এই মডেলের বাইকটি। বাংলাদেশের স্ক্রাম্বলার কিংবা ক্যাফিরেসা টাইপের বাইক যারা পছন্দ করেন, যে সমস্ত বাইকার ভাইয়েরা একটু আলাদা টেস্ট নিতে চান, তাদের কাছে কিন্তু এই বাইকটা অনেক অনেক বেশি জনপ্রিয়। আর এই বাইকটা কিন্তু খুব বেশি একটা স্টক নাই ভাইদের কাছে, সো আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে কিন্তু বাইকটা আপনি কালেক্ট করতে পারবেন। সো পুরো ভিডিওতে দেখতে থাকবেন, না দেখলে কিন্তু কত টাকা অফার আছে, কোথায় পাবেন কিছুই জানতে পারবেন না। চ্যানেলটিতে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে বাইক রিলেটেড সকল ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইমরান ব্লগস এর ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুলক চৌধুরী, জন্টেসের অফিসিয়াল শোরুম থেকে। আপনারা জানেন আমাদের জন্টেসের অফিসিয়াল শোরুম মিরপুর 60 ফিট উত্তর পিরের বাগ ছাপড়া মসজিদ থেকে 100 গজ সামনে জন্টেসের অফিসিয়াল শোরুম। জন্টেসের এটার ইম্পোর্টার হচ্ছে মোটোটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জন্টেস G1। বর্তমানে সবচেয়ে আমাদের হাই সেলিং প্রোডাক্ট হচ্ছে জন্টেস G1। জন্টেস G1-এর দুটো কালার বাংলাদেশে এসছে, একটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন নিয়ন কালার, আরেকটি কালার হচ্ছে ব্ল্যাক কালার। সো ভিউয়ার্স, চলুন জানা যাক, এটি একটি স্ক্র্যাম্বলার মডেল, কেন আপনি এই স্ক্র্যাম্বলারটি কিনবেন সেটা জানা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের G1 হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। এটার ABS হচ্ছে বোস হচ্ছে জার্মানির বিখ্যাত ABS ব্র্যান্ড। আমরা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি বাংলাদেশে যে কটার প্রথম সারি ABS বাইক আছে সেই লাইনে আপনি আমাদের জন্টেসকে রাখতে পারেন। এটার ফ্রন্ট টায়ার হচ্ছে 110 টিউবলেস, আর এটা যে রিমটি ইউজ করা হয়েছে KNZ ব্র্যান্ডের, KNZ ব্র্যান্ড ওয়ার্ল্ডের নাম করা, আপনারা ইচ্ছা করলে KNZ নিয়ে সার্চ দিতে পারেন। এছাড়া এটার ফ্রন্টে যে ডিস্ক ইউজ করা হয়েছে 300mm ডিস্ক। আমাদের G1-এর যে টায়ারটি ইউজ করা হয়েছে এটি হচ্ছে CST টায়ার, আর এটা যে ফ্রন্ট সাসপেনশন ইউজ করা হয়েছে USD সাসপেনশন। আর এছাড়া জন্টেস G1-এর কিছু মানে যেটা মানুষের চোখে পড়ে এবং আপনারও মনে গেঁথে যাবে সেটা জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্টে যে আমাদের হেডলাইটটি। এবার ভাই যদি একটু ফ্রন্টে আসতেন, আমি এটা হচ্ছে আমাদের লাইটের পার্কিং। দেন আপনি আমাদের এই বাইকটিতে কিছু স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে, আপনি যখন আমাদের বাইকটা স্টার্ট করার ক্ষেত্রে আপনাকে ক্লাচ ধরতে হবে। এটা হচ্ছে আমাদের হেডলাইট, এবং এটাতে 5 প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে। নর্মালি দেখা যাচ্ছে যে যারা ট্যুর পছন্দ করেন আপনার এক্সট্রা কোনো লাইট অ্যাড করতে হবে না। ভিউয়ার্স, আমাদের এই বাইকে যে প্রজেকশন লাইটগুলো ইউজ করেছে এটা হচ্ছে প্যানাসোনিকের, খুবই কোয়ালিটিফুল বাইক, আপনাকে এক্সট্রা কোনো ফগ লাইট অ্যাড করতে হবে না। আর আমাদের ইন্ডিকেটারগুলো ফুল LED ইন্ডিকেটার, ফুল LED। এছাড়া আমাদের বাইকের স্লিপার ক্লাচ অ্যাডজাস্টেবল স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। এছাড়া আপনার লিভার গার্ড দেওয়া আছে যা অ্যালুমিনিয়ামের, খুব কোয়ালিটিফুল। এছাড়া আমাদের বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক, বর্তমান বাংলাদেশে আসলে এত বড় ফুয়েল ট্যাঙ্কের বাইক আছে কিনা আমার জানা নেই, এটাতে 20 লিটার ফুয়েল ধরবে। নর্মালি যারা লং ট্যুরে যান তার অনেক সময় বিভিন্ন প্রবলেম ফেস করে, দেখা যাচ্ছে যে লোকাল তেল নেওয়ার পর বাইকে বিভিন্ন রকম প্রবলেম হয়, অনেক সময় স্পার্ক প্লাগ চলে যায়, দেখা যাচ্ছে EFI-র ক্ষেত্রে EFI-র মোটরে ঝামেলা করে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি এই বাইকটি নেন 20 লিটার ফুয়েল, আপনি ঢাকা থেকে ভালো পাম্প থেকে তেল নিয়ে কিন্তু আপনি ইজিলি আপনার ট্যুর কমপ্লিট করে আসতে পারবেন। ইমরান ভাই, এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, RPM, ইঞ্জিন টেম্পারেচার, টাইম, মাইলেজ, RPM, অয়েল এবং গিয়ার সব এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া আমাদের এটার ফ্ল্যাট সিট ইউজ করা হয়েছে, ফ্ল্যাট সিট ইউজ করার কারণে কিন্তু আপনি ইজিলি আপনার ফ্যামিলি নিয়ে আপনি খুব ইজিলি ঘুরতে পারবেন। এছাড়া কিন্তু এটার ব্যাকলাইটটি ইউজ করা হয়েছে কিন্তু ফুল LED। আর আমাদের জন্টেসে এটার কিন্তু একটা ব্যাক রেস্ট আমাদের কাছে পাওয়া যায়, এটা আলাদা কিনে আপনাকে অ্যাড করতে হবে, আপনি চাইলে এখানে পিছনে ব্যাক রেস্ট অ্যাড করতে পারেন। এছাড়া ইমরান ভাই, আমাদের যে পিছনে টায়ারটা ইউজ করা হয়েছে, টায়ারটা হচ্ছে 130 সেগমেন্টের টিউবলেস। আপনি যদি একটু রিমটা খেয়াল করেন, এটা কিন্তু অনেক এই বাংলাদেশে কিন্তু স্পোক রিমে কিন্তু টিউবলেস নর্মালি হয় না, কিন্তু আমার জন্টেস বাইকটি টিউবলেস, বিকজ এটা রিমের ডিজাইনটাই কিন্তু করা হয়েছে, এটা আউটসাইড লাইন দিয়ে করা হয়েছে। এটার ব্যাক পিছনেও ABS ইউজ করা হয়েছে, এবং পিছনে যে ডিস্ক ইউজ করা হয়েছে 260mm, আর এটার যে এক্সজস্ট ইউজ করা হয়েছে এটা হচ্ছে টাইটানিয়াম। আমাদের বাইকের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আমাদের বাইকের শুধুমাত্র চেসিসটা হচ্ছে লোহার, আর মোস্ট অফ দা কিন্তু সব অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, এবং যে অ্যালুমিনিয়াম কোয়ালিটিফুল অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে।
আমাদের Z1 হচ্ছে 155 সিসি সেগমেন্টের একটি বাইক, এটা সিঙ্গেল সিলিন্ডার, 4 ভ্যাল, 6 গিয়ার, EFI। এছাড়া এটাতে VHP ইউজ করা, VHP হচ্ছে 18.8 এবং টর্ক হচ্ছে 16.2। আর আমাদের বাইকে দুটো মোড আছে, ইকোনমি এবং স্পোর্টস মোড। আপনি যদি ইকোনমি মোডে বাইকটি ঢাকা সিটিতে চালান সেক্ষেত্রে আপনি অলমোস্ট 40 কাছাকাছি মাইলেজ পাবেন, আর যদি হাইওয়েতে চালান ইকোনমি মোডে সেক্ষেত্রে আপনি 45 পাবেন। আর এছাড়া যদি আপনি স্পোর্টস মোডে চালান সেক্ষেত্রে আপনি ঢাকা সিটিতে 32-33, হাইওয়েতে আপনি 40 মতো মাইলেজ পাবেন। কিন্তু স্পোর্টস মোডে চালালে আপনি টর্কটা ভালো পাবেন এবং টপ স্পিডটা ভালো পাবেন। আর আমাদের পিছনে যে রেয়ার সাসপেনশনটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু 4 টাইপ অ্যাডজাস্টেবল মানসক। তো ভিউয়ারদেরকে বাইকটির প্রাইসটি বলে দিচ্ছি, আমাদের বাইকের প্রাইসটি হচ্ছে 3,89,000। বর্তমানে আমাদের স্টকে এটার স্টক অলমোস্ট আউট, তবে কাস্টমারদের জন্য আমরা একটা অফার নিয়ে এসেছি। অফারটি আমি জানিয়ে যাচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে। অফারটি হচ্ছে, যদি এই মাসের মধ্যে কেউ 30,000 টাকা দিয়ে Z1 প্রিবুক করে, তাহলে আমরা উইথিন January 15 আমরা বাইকটি ডেলিভারি করব। আমাদের নেক্সট লট আসতেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 16,000 টাকা ছাড় পেয়ে যাবেন। 389K থেকে 3,89,000 থেকে 16,000 টাকা ক্যাশব্যাক পাবেন। সেক্ষেত্রে আপনাকে আমাদের অথরাইজ পয়েন্ট, লাইক আমাদের অথরাইজ পয়েন্ট এখন ঢাকাতে আমাদের মিরপুর সাইড ফিটে অথরাইজ অফিসিয়াল শোরুম, এছাড়া চিটোঅঙ্গে আমাদের আছে জেমি মোটরস। ওখানে গেলে আপনারা যদি 30,000 দিয়ে প্রিবুক করেন সেক্ষেত্রে আপনি যখন বাইকটি ডেলিভারি নেবেন সেক্ষেত্রে 2 বছর রেজিস্ট্রেশন অথবা 16,000 টাকা ক্যাশব্যাক পাবেন। সো ভিউয়ার্স, জন্টেস অফিসিয়ালি কিন্তু বাংলাদেশে এসছে। এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মোটোটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা জানেন অফিসিয়ালি যে বাইকটি আসে সেক্ষেত্রে আফটার সেল সার্ভিসটা, এটার একটা অপশন থাকে। হ্যাঁ, আমরা আপনাদেরকে আফটার সেল সার্ভিস হচ্ছে আমরা 2 বছর অথবা 20,000 কিলোর মধ্যে 5টা ফুল ফ্রি সার্ভিস দেবো, যেটা পুরো বাইকটা মাস্টার সার্ভিস করে দেবে আপনাকে। এছাড়া আমরা আপনাকে ইঞ্জিনের ওয়ারেন্টি দিয়েছি 2 বছর অথবা 20,000 কিলো। এর মধ্যে ক্লাস প্লেট আর ব্রেক শু বাদে ইঞ্জিনের কোনো যদি পার্টস যায় সেক্ষেত্রে আমরা আপনাকে নতুন দিব। আর এছাড়া আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে পার্টস পাবো কি না। দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক নতুন নতুন কিছু সব দেখা যাচ্ছে নতুন নতুন চাইনিজ ব্র্যান্ড নিয়ে আসে, কিন্তু দেখা যাচ্ছে তারপর তারা হারিয়ে যায়। সেক্ষেত্রে কাস্টমার পার্টসের অ্যাভেলেবিলিটি নিয়ে, পার্টসের প্রাইস নিয়ে তারা অনেক টেনশনে থাকে। আপনাদেরকে আমি কনফার্ম করে বলতে চাই, আমাদের জন্টেসের সব পার্টস অ্যাভেলেবেল আছে এবং ফাস্ট মুভিং পার্টসগুলো আমরা আমাদের শোরুমে ডিসপ্লে করে রেখেছি, আপনারা এসে দেখতে পারেন। আর যদি আপনারা ডিটেলস পার্টস সম্পর্কে আরও জানতে চান, আমাদের ওয়্যার হাউস মগবাজার বিশাল সেন্টারের দোতলায়, আপনারা সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি ফাস্ট মুভিং পার্টসগুলোর প্রাইস বলে দিচ্ছি। ফাস্ট মুভিং প্রাইসের মধ্যে আছে অয়েল ফিল্টারের দাম 400 টাকা, আপনার লাগবে 5,000 কিলো অন্তর এয়ার ফিল্টার, সেটার প্রাইস হচ্ছে 1,200 টাকা। এছাড়া আপনার হয়তো ব্যাড লাক হলে আপনার হয়তো ক্লাস কেবলটা ছিঁড়ে যেতে পারে, এটার প্রাইস মাত্র 500 টাকা। আর পিক আপ কেবল দাম হচ্ছে মাত্র 600 টাকা। এছাড়া ফ্রন্ট ব্রেক শ্যুর দাম হচ্ছে 1,000 টাকা, আর রেয়ার ব্রেক শ্যু হচ্ছে 1,200 টাকা। আমাদের প্রতিটা পার্টসই জন্টেসের জেনুইন পার্টস, আপনার ইচ্ছা করলে আমাদের শোরুমে সেগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল জি ওয়ানের অফার। আপনাদেরকে জানি আবার অফারটা বলছি, আপনারা যদি জি ওয়ান নিতে চান, আমাদের কাছে এখন রেডি স্টক অনলি 2 পিস আছে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কোনো অফার দিতে পারবো না। হয়তো ভাইয়ার চ্যানেল দেখে আসছে সর্বোচ্চ 3,000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। কিন্তু আপনারা যদি জি ওয়ান আমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে জি ওয়ান যদি প্রি বুক করেন, আমাদের নেক্সট লট আসতেছে January 1st, যদি আপনারা আমাদের অফিসিয়াল শোরুম অথবা অথরাইজ ডিলার পয়েন্টে গিয়ে প্রি বুক করেন, সেক্ষেত্রে আপনারা ডেলিভারির সময় 16,000 টাকা ক্যাশব্যাক অথবা 2 বছরের ফ্রি রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। বাইকটির মূল্য 3,89,000। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, হয়তোবা নতুন কোনো ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আর যদি ভাইয়ার চ্যানেলটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।